الحمد لله، الحمد لله المتفرد بالملك والخلق والتدبير، ويعطي ويمنع وهو على كل شيء قدير، له الحكم وله الأمر وهو العليم الخبير، لا راد لقضائه ولا معقب لحكمه وهو اللطيف القدير. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، شهادة تنجي قائلها صادقا من قلبه من أهوال يوم عظيم، يوم يقوم الناس لرب العالمين. يا من إذا وقف المسيء ستر القبيح وجاد بالإحسان، أصبحت ضيف الله في دار الرضا، وعلى الكريم كرامة الضيفان. تعفو الملوك حين النزول بساحتهم، فكيف النزول بساحة الرحمن؟ وأشهد أن محمدًا عبده ورسوله، صاحب الشفاعة، ولا يدخل الجنة إلا من أطاعه، سيد الأولين والآخرين، صلى الله عليه وعلى آله وصحابته أجمعين، ومن سار على دربهم واقتفى أثرهم بإحسان إلى يوم الدين. معاشر المسلمين، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن التقوى حصيلة صيام رمضان، وهي وصية الله للأولين والآخرين، وصية الله للمؤمنين أجمعين. فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في أقوالكم وأعمالكم، اتقوا الله في إيمانكم وعقيدتكم ومعاملتكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، واجعلنا يا ربنا من عبادك المؤمنين المخلصين المتقين، إنك ولي ذلك والقادر عليه. أيها المسلمون، الله سبحانه وتعالى আমাদের উপর খুবই দয়া পরবশ হয়ে আমাদেরকে একের পর এক তিনি নেয়ামত দিয়ে যাচ্ছেন, যার মধ্যে একটা অন্যতম নেয়ামত হলো সিয়াম রমাদান। আমরা আলহামদুলিল্লাহ বলি যিনি আমাদেরকে আবারও এই একটা মাস দান করলেন, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া রমাদান মাসের সিয়ামের মূল লক্ষ্য। একজন সয়েমকে, একজন মুমিনকে, একজন মুসলিমকে মুত্তাকি বানিয়ে দেওয়া, এটা হচ্ছে সিয়াম রমাদানের প্রোগ্রাম, লক্ষ্য, ট্রেনিং। আপনারা লক্ষ্য করেছেন সিয়ামের মধ্যে একের পর এক ইবাদতের একটা চমৎকার পরিবেশ, উপলক্ষ, পরিস্থিতি তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটা মুমিন বান্দা যেন মুত্তাকি হয়ে যায়, তাকওয়া যেন আমাদের জীবনের পরত পরতে প্রত্যেকটা জায়গায় স্থিত হয়। কারণ আপনি একটা জিনিস দেখবেন, মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় খরা এবং দুর্ভিক্ষ হচ্ছে তাকওয়ার। এত যে আয়োজন, পাঁচ ওয়াক্ত সালাত, রমাদানের একটা পুরো মাস জুড়ে সিয়াম এবং কিয়ামুল লাইল, ইতিকাফ, রমাদানের আরও অন্য অন্য এই যে কেরাআতুল কোরআন, সাদাকাতুল ফিতর, বছরে আমরা যে জাকাত দিচ্ছি এবং তার সাথে যে সাদাকাটা দিচ্ছি, হজ করছি, ওমরা করছি, এ সব কিছুর মূল লক্ষ্য কিন্তু তাকওয়া। আপনি যদি তাকওয়াকে মাইনাস করে হজ করেন, আপনার কোনো লাভ হবে না। আপনি যদি তাকওয়াকে মাইনাস করে সালাত পড়েন, আপনার কোনো কাজ হবে না। আপনি যদি তাকওয়াকে মাইনাস করে সিয়াম রাখেন, ইফতার করেন, সাহরি খান, আপনার কোনো কাজে এগুলো আসবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ইবাদতকে এমনভাবে ফরম্যাট করেছেন, এমনভাবে আয়োজন করে সাজিয়েছেন, যেন পৃথিবীর সবচেয়ে মুত্তাকি ব্যক্তি মোমেনরা হয়।
আর এই সকল প্রোগ্রাম একটা রিচুয়াল অথবা একটা আনুষ্ঠানিক ইবাদত করার জন্য না সকল ধর্মের মানুষ তাদের উপাসনালয়ে যায় ইবাদত করে আবার চলে আসে এবং তারপর তারা একটা ওপেন লাইফ মেইনটেইন করে সেখানে তাদের ধর্মীয় কোনো ক্রিস্টি কালচারের প্রভাব নাই কিন্তু মুমিনরা এর ব্যতিক্রম আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকটা কাজে তাকওয়ার স্বাক্ষর রাখার নির্দেশনা দিয়েছেন সেটাই আজকে আমরা আমাদের এই খুতবায় তুলে ধরব ইনশাআল্লাহ দেখবেন যে কিভাবে তাকওয়া জীবনের মেইন প্রোগ্রাম হয়ে গেছে যারা আমরা ঈমান এনেছি তাদের কথা বলছি ঈমান আনা হলো তারপরের প্রোগ্রামটা কি তারপরের প্রোগ্রামটা হচ্ছে তাকওয়া এই তাকওয়া আপনি প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করবেন এই তাকওয়া আপনি মুআমালাতের প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত করবেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার স্ত্রীর সাথে আপনাদের আপনার সন্তানের সাথে মুআমালায় আপনার পারিবারিক বলয়ে আপনার ব্যবসা বাণিজ্যে আপনি যদি ডাক্তার হন আপনার ডাক্তারি পেশায় আপনি প্রকৌশলী হলে প্রকৌশল পেশায় এবং আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসা নানা জায়গায় আপনি যদি প্রশাসনিক কর্মকর্তা হন তাহলে প্রশাসনের বিভিন্ন স্তরে আপনি যদি অন্য যে কোনো বড় দায়িত্ব পালন করেন সমাজের কিংবা রাষ্ট্রের প্রতিষ্ঠানের কিংবা আরও যে কোনো বড় জায়গায় প্রত্যেকটা জায়গায় তাকওয়ার স্বাক্ষর আপনাকে রাখতে হবে এটা হলো আল্লাহর নির্দেশ সেই তাকওয়াটা কি এবং কেন তাকওয়ার এত প্রয়োজন আর সিয়ামের মাধ্যমে আমরা তাকওয়াটা কিভাবে অর্জন করতে পারি কিভাবে এনশিওর করতে পারি নিশ্চিত করতে পারি আজকে আমরা সেই আলোচনাটা ইনশাআল্লাহ এখানে করার চেষ্টা করব আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল নবীকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন কোনো নবী কিন্তু বাদ যাননি তিনি নবীদের যতগুলো আলোচনা এই আল কোরআনের মধ্যে করেছেন প্রত্যেক নবীকেও তিনি তাকওয়া দিয়েছেন কারণ প্রত্যেক নবী আল্লাহর নির্দেশের উপর 100% ছিলেন কখনো কোনো খাতা অথবা লাগজেস হয়ে গেলে আল্লাহ সুবহান তাআলা সেটা আবার তাকে গাইড করে ঠিক করে দিয়েছেন সুবহানাল্লাহ প্রত্যেক নবীর ক্ষেত্রে এই জন্য যেই জায়গাগুলো আল্লাহ তাদেরকে কারেক্ট করে দিয়েছিলেন সেই জায়গাগুলো আইডেন্টিফাইড হয়ে গেছে এর বাইরে তাদের আর কোনো খাতা লগজেস নেই এটাকে বলা হয় ইসমাত এটাকে কি বলা হয় ইসমাত এই ইসমাতটা সকল নবী রাসূলের জন্য প্রযোজ্য তাদের কোনো ত্রুটি হলে সেটা ধরার অথরিটি কে আল্লাহ আল্লাহ যেখানে এক দুই জায়গা ধরে দিয়েছেন তাইলে এর বাইরে তাদের জন্য ইসমাত সাব্যস্ত হয়েছে তারা আর কোনো খাতা করেন না তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাকওয়াটা ইনটেক দিয়ে দিয়েছেন তাকওয়ার লেবাসটা তাদেরকে তাদের দেহ মন সত্তা চিন্তা চেতনা ঈমান আকীদা আমল মুআমালা সর্বত্র তাদেরকে তিনি তাকওয়া দিয়েছেন ফলে তাকওয়ার অন্যথা কোনো নবী রাসূল কখনোই করেননি আমরা যারা নবীর উম্মত আমাদের পরীক্ষাটা একটু বেশি আমাদের জন্য কোনো ইসমাত সাব্যস্ত নেই অতএব আমাদের বারবার ট্রেনিংয়ের প্রয়োজন আছে কারণ আমরা ভুল করি কারণ আমাদের নিয়তে খালাল এবং ত্রুটি হয় আমাদের আমলে ত্রুটি দেখা দেয় আমাদের ইমানে ত্রুটি দেখা দেয় আমাদের হালাল হারামের চর্চার মধ্যে যথেষ্ট ত্রুটি আছে ফলে তাকওয়া আমাদের প্রয়োজন যাতে আমরা কারেক্টেড হয়ে যাই আমাদের ইবাদতের তাকওয়ার মধ্য দিয়ে ইবাদতগুলো শুদ্ধ হয়ে যায় যেন আমরা আল্লাহর ভয়ে ইবাদতটা পালন করি যেন আমরা আল্লাহ সন্তুষ্টি আদায়ের জন্য আমরা যেন ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য যেন ইবাদত করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ অনুযায়ী যেন আমরা ইবাদত করি এটাই হচ্ছে তাকওয়া ইবাদতের ক্ষেত্রে এটাই হলো তাকওয়া মুআমালাতের ক্ষেত্রে তাকওয়াটা কি মুআমালাতের ক্ষেত্রে তাকওয়াটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা ইভেন্টে প্রত্যেকটা মুভমেন্টে কাজে কর্মে কর্মকাণ্ডে অথবা চিন্তা চেতনায় আপনাকে ভাবতে হবে যে এটা শরীয়তে অ্যালাউড কিনা অনুমোদিত কিনা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে কাজটা করতে চাচ্ছেন যে চিন্তাটা এখন আপনি মাথায় আনলেন যে আইডিয়াটার ভিত্তিতে কাজ করতে চান মুআমালাতের যে কাজগুলো আপনি সম্পন্ন করতে চান সেটা শরীয়তে অনুমোদিত কি না আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করার অনুমতি দিয়েছেন কি না তার অনুমোদনটা কখনো ফরজ ওয়াজিবের পর্যায়ে হলে তো ওটা ছাড়তে পারবেন না
করতেই হবে আর তার অনুমোদনটা যদি রেকমেন্ডেড হয় তাহলে সেটা সুন্নাহ নফল করাটা উত্তম করলে সওয়াব পাবেন না করলে কোনো পাপ নেই আর তার অনুমোদনটা সর্বনিম্ন পর্যায়ে এতটুকু যে এটা আপনাকে পারমিশন দেওয়া হয়েছে আপনি যদি আজকে সালাতুল জুমার পরে এক ঘন্টা বিশ্রাম নিতে চান শরীয়তে বৈধ আছে কিনা কিন্তু এই এক ঘন্টা বিশ্রাম কি মুস্তাহাব না সুন্নাহ বলেন না সুন্নাহ এবং মুস্তাহাব নয় এটা হলো জায়েজ এটাকে কি বলা হয় জায়েজ জায়েজটাও অনুমোদিত জায়েজটাও অনুমোদিত কিন্তু জায়েজের পরে আর পা বাড়ানো উচিত হবে না জায়েজের পরে হচ্ছে মাকরুহ অপছন্দনীয় এবং এই অপছন্দনীয় আপনার আমার অপছন্দ নয় শরিয়ার অপছন্দ শরিয়া আপনাকে যা নিষেধ করেছে সেটা দুটো পর্যায়ে একটা হলো নিষেধ করেছে কারণ জিনিসটা ভালো না তবে বড় ধরনের কোনো পাপ না এটাকে বলি আমরা কি মাকরুহ এটাকে বলি মাকরুহ এটা শরীয়ত একটা বিধান শরীয়তের দলিল দ্বারাই মাকরুহ সাব্যস্ত আপনার ইচ্ছা অথবা পছন্দ অপছন্দ দ্বারা না আর যদি শরিয়া এমন কোনো কাজ নিষেধ করে যে কাজটা করলে একটা শাস্তি বরাদ্দ করা হয়েছে ধমক দেওয়া হয়েছে জাহান্নামে যাওয়ার সংবাদ দেওয়া হয়েছে তাহলে সেটা কি সে আমলটা কি হারাম সেটা হলো হারাম তাহলে আপনি যদি হালাল হারামের এই বিধানটা মেনে চলেন আপনার মুআমালাতের প্রত্যেকটা ক্ষেত্রে এটাই হচ্ছে তাকওয়া এটাই হলো মুআমালাতের ক্ষেত্রে তাকওয়া তাহলে সুদ কি খাওয়া যাবে ঘুষ কি দেওয়া যাবে ঘুষ কি নেওয়া যাবে অন্য সম্পত্তি কি আত্মসাৎ করা যাবে কাউকে কি খুব কঠোরভাবে গালিগালাজ করা যাবে মানুষের অধিকার নষ্ট করা যাবে এগুলো যেগুলো যাবে না সেগুলো বর্জন করতে হবে এটা হলো তাকওয়া আর বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের সহায় হওয়া মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অসুস্থের শুশ্রূষা করা জনমানবের কল্যাণ করা দেশ দশের ভালো জন্য ভালো কাজ করা এটাও হচ্ছে তাকওয়া এটাও হচ্ছে তাকওয়া একজন মুসলিম যখন ফরজ ওয়াজিব থেকে আরম্ভ করে দিন দুনিয়ার যত ভালো কাজ আছে সবটা করে এটা হলো তাকওয়া এটা হলো তাকওয়া যখন মুসলিম মানবতা বিরোধী সমাজ বিরোধী রাষ্ট্র বিরোধী ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড ত্যাগ করে এটা হচ্ছে তাকওয়া এটা কি তাকওয়া একটু জোরে বলতে হবে এটা হলো তাকওয়া প্রিয় ভাইরা তাকওয়া বুঝতে হবে এটা হলো তাকওয়া তাহলে আপনারা লক্ষ্য করছেন এই ছোট্ট আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম তাকওয়া হলো একজন মুমিনের শ্রেষ্ঠ সম্পদ যদি সে সেটা অর্জন করতে পারে তাহলে সে এই সমাজের এই রাষ্ট্রের এই বিশ্বের সবচেয়ে ভালো মানুষে পরিণত হবে হবে কি হবে না বলেন হবে এই সার্টিফিকেটটা কিন্তু আমরা কেউ দেইনি কোনো মানুষ দেয়নি দিয়েছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতের মধ্যে তিনি বলে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের এই সারা জাহানের মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যে তাকওয়ায় সবচেয়ে বেশি অগ্রসর তাহলে যে যত বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে সবচেয়ে তত উত্তম তত সম্মানিত কিন্তু প্রিয় ভাইরা প্রিয় বোনেরা প্রিয় উপস্থিতি আপনারা লক্ষ্য করুন শুধু আল্লাহর কাছে না বান্দার কাছেও আমরা তাকওয়ার যেই সংজ্ঞাটা দিলাম তার আলোকে যদি আমি আপনি নিজেকে গঠন করতে পারি তাহলে কি এটা সত্য নয় যে সমাজের শ্রেষ্ঠ মানুষে আমরা পরিণত হব এই তাকওয়ার ভিত্তিতে যদি আমরা আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান আমাদের পরিবারের সবাইকে গড়ে তুলতে পারি তাহলে এটা কি সত্য নয় যে আমি আমার সন্তানকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করলাম প্রিয় ভাইরা তাকওয়াকে এভাবেই আমাদের কল্যাণ আমাদেরকে বুঝতে হবে তাকওয়া মানে জব্বা নয় তাকওয়া মানে দাড়ি টুপি পরে আপনি দরবেশের মতো চললেন সেটা নয় আনফর্চুনেটলি আজকের মানুষেরা কোনো একজন লোককে এভাবে দেখলে মরে বলে যে ওই জমত্তাকে এটা তাকওয়ার সঠিক ব্যাখ্যা নয় এটা তাকওয়ার সঠিক ব্যাখ্যা নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বারবার বলেছেন আত তাকওয়া
ها هنا التقوى ها تقوى হলো অন্তরে আবার অন্য আরেকটা হাদিসে বলেছেন অন্তরটা মানুষের খুব গুরুত্বপূর্ণ একটা পিণ্ড যখন এই অন্তরটা শুদ্ধ হয় তার সবকিছু শুদ্ধ হয়ে যায় তার পুরো শরীরটাও ভালো থাকে তার মন দেহ মন সত্তা সব ভালো থাকে আপনি দেখেন না হার্টে প্রবলেম হলেই কিন্তু প্রবলেম শুরু হয়ে যায় এই হার্টটা সব দিক থেকে যদি ভালো থাকে দেখবেন আপনার শরীরও ভালো আছে মনও ভালো আছে আপনার এই হার্টে যদি মানসিক সমস্যা দেখা দেয় মন আর ভালো থাকবে না আপনার এই হার্টে যদি শারীরিক সমস্যা দেখা দেয় ফিজিক্যাল সমস্যা তাহলে শরীর আর ভালো থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেটাই বললেন তাকওয়াটা হার্টে আর হার্টটা ঠিক থাকলে সব ঠিক হার্টটা নষ্ট হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন সবকিছু বিপর্যস্ত চারিদিকে শুধু বিপর্যয় আর বিপর্যয় দেখবেন আজকে যে আমাদের সমাজে বিপর্যয়ের এত ঘন ঘটা তার কারণ সম্ভবত বলার কোনো সুযোগ নাই নিশ্চিত কারণ হচ্ছে তাকওয়ার অনুপস্থিতি আজকে সমাজে এত যে বিপর্যয় এত যে অন্যায় রাহাজানি এত যে মানবাধিকার লঙ্ঘন এত যে মানুষের মধ্যে হানাহানি কাটাকাটি এত যে আক্রমণ এত যে যুদ্ধ সব কিছুর মূল কারণ হচ্ছে তাকওয়ার অনুপস্থিতি যে ভাইরা আজকে যদি আপনি নিজেকে সুন্দর করতে চান নিজের স্ত্রীকে সন্তানকে স্বামীকে পরিবারের সবাইকে তাহলে তাকওয়ার লিবাস তাদেরকে একটু পরায়া দেন তাকওয়ার লিবাস তাকওয়ার লিবাস হচ্ছে যেই সংজ্ঞাটার কথা আমরা বলেছি সেটা তাকওয়ার লিবাসকে শুধুমাত্র এই কাপড় দিয়ে সংজ্ঞায়িত করা যাবে না শুধু বাহ্যিক পোশাক দিয়ে সংজ্ঞায়িত করা যাবে না যদি সেই কাজটা আমরা করতে পারি তাহলে সবকিছু সুন্দর হয়ে যাবে তাকওয়ার এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম তাকওয়া শুধু ব্যক্তিগত পর্যায়ে না এই তাকওয়া দরকার ব্যক্তির এই তাকওয়া দরকার পরিবার এবং পরিবারের অভিভাবকের এই তাকওয়া দরকার প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিষ্ঠান প্রধানের এই তাকওয়া দরকার সমাজ এবং সমাজ যারা পরিচালনা করেন তাদের সবার এই তাকওয়া দরকার রাষ্ট্র রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের সবার এই তাকওয়া দরকার সমাজের সবার এবং প্রশাসনের সবার তাহলেই একটা সুন্দর মুসলিম কমিউনিটির গড়ে উঠতে পারে তাহলেই একটা মুসলিম দেশ সমৃদ্ধ হতে পারে তাকওয়ার অনুপস্থিতিতে চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি দেখবেন সব জায়গায় সকল উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যেও আপনি দেখবেন সততার অভাব আপনি শিক্ষকের মধ্যে সততার অভাব পাবেন আপনি ছাত্রের মধ্যে সততার অভাব পাবেন আপনি ব্যবসায়ের মধ্যে সততার অভাব পাবেন আপনি তাকওয়ার অভাবে ডাক্তারের মধ্যে সততার অভাব পাবেন ডায়াগনোসিস সেন্টারগুলোর মধ্যে সততার অভাব পাবেন আপনি ইঞ্জিনিয়ার এবং আরও যত পেশাজীবী আছে তাকওয়ার অভাবে সবার মধ্যে আপনি একটা বিপর্যয় একটা অধঃপতন আপনি দেখতে পাবেন তাহলে বুঝুন তাকওয়াটা আসলে কতটা প্রয়োজন প্রত্যেক ব্যক্তির পরিবারের সমাজের রাষ্ট্রের এবং বিশ্ব মানবতার আজকে সারা বিশ্বে যে অধঃপতন আমরা দেখছি এই অধঃপতন থেকে মানুষকে একমাত্র তাকওয়া তাকওয়ার অনুভূতি তাকওয়ার চেতনা তাকওয়ার চর্চা এটাই মানুষকে রক্ষা করতে পারে মূলত রমাদান এসেছে আমাদেরকে তাকওয়ার সেই সওগাত নিয়ে সেই ভয়ঙ্কর অধঃপতন থেকে উদ্ধার করার জন্য সামাজিক অধঃপতন চারিত্রিক অধঃপতন আকিদাগত অধঃপতন মুআমালাগত অধঃপতন এবং নানা ধরনের অধঃপতনে সারা বিশ্বে ভরে গেছে রমাদান কিন্তু শুধু বাংলাদেশের জন্য আসে নাই সারা বিশ্বের প্রত্যেকটা জায়গায় যেখানে মানবের উপস্থিতি আছে সব জায়গায় দেখেন রমাদানের সওগাত পৌঁছে গেছে রমাদানের আহ্বান পৌঁছে গেছে রমাদানের চর্চাও পৌঁছে গেছে কিন্তু মনে রাখবেন একটা হচ্ছে রেগুলার আমল আর একটা হচ্ছে সিরিয়াস আমল রেগুলার আমলের মধ্য দিয়ে বড় উচ্চ জায়গায় উচ্চ মার্গে আরোহণ করা যায় না যেই ছাত্র রেগুলার পড়াশোনা করে সে পাস করে আর যেই ছাত্র সিরিয়াসলি পড়াশোনা করে সে ফার্স্ট হয় পাস আর ফার্স্ট বুঝতে পেরেছেন তো দুটো শব্দ একজনে পাস করে আরেকজনে ফার্স্ট হয় পার্থক্য শুধু কি
একজন রেগুলার আর একজন সিরিয়াস মূলত আল্লাহ তাআলা আমাদেরকে সিরিয়াস মুসলিম হতে বলেছেন রেগুলার মুসলিম না কারণ রেগুলার মুসলিম সে ঈমান এবং তাকওয়ার মান রক্ষা করে না সে নামতে থাকে নামতে থাকে নামতে থাকে নামতে থাকে এবং একটা সময় সত্যিকার অর্থে তার যে ঈমানের ঘাটতি হয় সেটা সে আবিষ্কারও করতে পারে না সে যে তাকওয়া শূন্য একটা মানুষ এটাও সে এক্সপ্লোর করতে পারে না এই কথাগুলো বলছি একটু নিজেদেরকে নিয়ে চিন্তা করেন আর সমাজের আরো দর্জন নিয়ে একটু চিন্তা করেন এই সমাজের মধ্যে বহু মানুষ পাওয়া যাবে যে নিজেকে মুমিন মনে করে অথচ তার মধ্যে ঈমান নাই আছে কিনা বলেন এই সমাজের মধ্যে বহু মানুষ আছে সে মনে করে সে তাকওয়া বিরোধী না অথচ তার মধ্যে তাকওয়ার কোনো লেশ নাই কোনো চিহ্ন নাই আজকে এই সমাজের অনেক মানুষের মধ্যে দেখবেন তারা অনেকগুলো আমি আর এখানে ওই ব্যাখ্যায় যাব না যেহেতু তাকওয়ার উপর কিছু কথা বলবো অনেক মানুষ দেখবেন ঈমান বিরোধী অবস্থানে আছে কিনা কোরআন বিরোধী অবস্থানে আছে কিনা সুন্নাহ বিরোধী অবস্থানে হাদিস বিরোধী অবস্থানে আছে কিনা বরং এখন তো বড় একটা ফিতনা অনেক মানুষের মধ্যে সেটা হচ্ছে হাদিসই অস্বীকার করে বসে আছে আরেক দল মানুষ সহি হাদিস অস্বীকার করে বসে আছে দাইফ হাদিস অনুযায়ী আমল কিংবা বানোয়াট হাদিস অনুযায়ী আমল চলতে পারে কিন্তু সহি হাদিস গ্রহণ করতে দ্বিধা আছে এটাও কিন্তু অবজেকশন অনেক মানুষ সেটা বুঝতেও পারে না তারা বলে এত সহি হাদিস করছেন কেন আমরা যখন আকিদার কথাও বলি তখন অনেক মানুষ বলে এত আকিদা আকিদা করছেন কেন আল্লাহু আকবার একটু বোঝার চেষ্টা করা উচিত আকিদা তো ইমানের মূল ক্রিম আকিদা ইমান আর আকিদা সেম জিনিস আর সুন্নাহ বাদ দিলে ইসলামের আর কিছুই থাকে না ফলে আজকের এই সমাজে দেখুন একের পর এক ফিতনা আছে এবং আধুনিক শিক্ষিত উঠতি যুবক এবং তরুণদের মধ্যে এটা আরব দেশেও আমি অনেকগুলো বই পড়েছি মক্কায় বসে বিগত কয়েক বছরে এবং সেখানে লেখা আছে নাস্তিকবাদ এটা আধুনিক তরুণদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক শিক্ষক তারা ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসেন নাস্তিকবাদকে গ্রহণ করেন এবং সেটাকে এখন ফলাও করে মুসলিম দেশগুলোতে তারা প্রতিষ্ঠা করছেন ছড়িয়ে দিচ্ছেন মানুষ দুটো জিনিস হয় একটা হলো এথিস্ট যেটাকে নাস্তিক বলি আমরা আর আরেকটা হচ্ছে অ্যাগনোস্টিক অ্যাগনোস্টিক মানে ধর্মহীন সে মনে করে যে আমি আসলে কোনো ধর্মে বিশ্বাসী হতে পারছি না আসলে পরিবেশ শিক্ষা মানুষকে ওদিকে ঠেলে দিচ্ছে আল্লাহ আমাদের সন্তানদেরকে রক্ষা করুন আমিন আল্লাহ আমাদের সন্তানদেরকে হেদায়েতের উপর রাখুন আমিন কোরআন সুন্নাহর উপর রাখুন আমিন কি দুঃখ সেই বাবার কি বেদনা সেই মায়ের যে মায়ের সন্তানরা এথিস্ট কিংবা অ্যাগনোস্টিক হয়ে যায় দিন থেকে ইসলাম থেকে সরে যায় অথচ আমাদের অনেক ফ্যামিলির আপনাদের আমাদের অনেকের বিশাল একটা ঐতিহ্য আছে হাজার বছরের ঐতিহ্য আছে আমাদের বাবা দাদা পরদাদারা সব ইসলামের উপর ছিলেন কিন্তু আজকে আমাদের ঘরে যদি কোনো নাস্তিক ফায়দা হয় কি দুঃখ বলেন তো এই বেদনাটা কোথায় রাখতে পারি আমরা কিন্তু একটু কি ভেবে দেখেছেন এটার কারণ আমরা নিজেরা আপনি কতটা সঠিক ইমানের উপর আছেন ইমানের দাবি রক্ষা করছেন আপনি কতটা তাকওয়া আপনার সকল কর্মকাণ্ডে মেনটেন করেন বলেন তো আপনি যদি সঠিকভাবে তাকওয়া মেনটেন না করেন তাহলে আপনার প্রজন্ম তো মুত্তাকি হবে না আপনার প্রজন্ম তো ধীরে ধীরে আপনাকে যখন দেখছে আপনি আদর্শিক অবস্থানে নেই আপনিও প্রতারক প্রতারণার মধ্যে আছেন আপনি আল্লাহর সাথেও প্রতারণা করছেন আপনি দীন ইসলামের সাথে প্রতারণা করছেন আপনি সমাজের সাথে প্রতারণা করছেন আপনার সন্তান কি সেটা দেখে না আপনার স্ত্রী কি সেটা দেখে না আপনার কাছের মানুষগুলো কি সেটা দেখে না মানুষকে এত বোকা ভাববেন না আশেপাশের শুধু মানুষ না প্রত্যেকটা প্রাণী আপনার চারপাশে যে কুকুরটা ঘোরাঘুরি করে যে বিড়ালটা ঘোরাঘুরি করে সেও কিন্তু আপনি কেমন টাইপের মানুষ সে সেটা বোঝে তাহলে আপনার পাশের লোকেরাও বুঝে তাহলে আমরা আমাদের জেনারেশনকে কিভাবে তাকওয়ার উপর বড় করব বলেন তো যদি নিজেই মুত্তাকি হতে না পারে
আমার ইমানটা যদি পরিপূর্ণ না থাকে তাহলে কিভাবে আমার সন্তানকে আমি ইমানের তারবিয়াতটা দেব আমি যদি ইসলামের অনুশাসনগুলো পরিপূর্ণভাবে মেনে না চলি তাহলে কিভাবে আমি আমার সন্তানকে আমার স্ত্রীকে আমার পরিবারকে আমার বাবা মাকে আমার আত্মীয়স্বজনকে কিভাবে আমি ইসলামের তারবিয়াতটা দেব বলেন তো এটা কি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফে তো এইজন্যই বারবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন হে ইমানদার লোকেরা কেন তোমরা যা করো না সেটা বলছো নিজে করো না অথচ মানুষকে বলছো করো এটা লজ্জা আরবি কবি বলেন এটা লজ্জা যা মানুষকে নিষেধ করছো অথচ সেটা করছো এটা লজ্জা কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন তোমরা যা করো না সেটা যদি বলো তাহলে এটা আল্লাহর কাছে অত্যন্ত ভারী এটা সমীচীন কোনো কাজ নয় তাহলে আল্লাহ তাআলা এখানে আসলে চুপ থাকো এটা বুঝাতে চাচ্ছেন না যে তোমরা খারাপ কাজ করো এবং চুপ থাকো কারণ খারাপ যেহেতু কাজ করো অতএব ভালো কাজ করার তো তোমার আর অধিকার নাই তাহলে তুমি চুপাচুপি শুধু খারাপ কাজই করে যাও এটা কি বলার উদ্দেশ্য অবশ্যই না বলার উদ্দেশ্য কারণ সবখানি বলা হচ্ছে খারাপ কাজ কখনো অ্যালাউড না তাহলে খারাপ কাজ করবেন না আর নিজে যদি ভালো কথা মানুষকে বলতে চান তাহলে নিজেকে ওই ভালো জায়গায় নিয়ে যান কারণ আপনার কথা দুই রকম হওয়ার কারণে এটাকে বলা হয় নেফাক হিপোক্রেসি মুনাফেকি এই মুনাফেকি স্বভাবের মানুষ হলে আসলে অন্যরা কিন্তু আপনার কোনো কথা কবুল করবেন না আপনার কথা কাজে মিল থাকতে হবে এই কথা কাজে মিল থাকাটাও তাকওয়া রমাদান আমাদের কাছে অনেকগুলো উপহার নিয়ে এসেছে বারবার আমরা আগেও বলেছি ইমানের সওগাত নিয়ে এসেছে সওগাত মানে হলো উপহার রমাদান নিয়ে এসছে ইখলাসের সওগাত আমাদের নিয়তের বিশুদ্ধতা যেন আমরা অর্জন করতে পারি এবং যা কিছু করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করি রমাদান নিয়ে এসছে তাকওয়া আর তাকওয়ার সাথে কানেকশন খুব ডিপ কানেকশন যেটা এতক্ষণ আলোচনায় আপনারা বুঝতে পারলেন সেটা আমাদের প্রত্যেকটা ভালো কাজের সাথে সেটা ইবাদত হোক আর মুআমালাত হোক প্রত্যেকটা আমালে সালেহের সাথে তাকওয়ার ডিপ কানেকশন আপনি যত বেশি আমালে সালেহ করবেন আপনার ইমানও বাড়বে ইখলাসও বাড়বে তাকওয়াও বাড়বে কি চমৎকার তিজারা মা আল্লাহ এটাকে বলা হয় বিজনেস উইথ আল্লাহ বিজনেস উইথ আল্লাহ আল্লাহর সাথে ব্যবসা মানে আল্লাহর সাথে ব্যবসা শুরু করলেই দেখবেন যে এখানে কোনো লস নাই এটাকে বলা হচ্ছে তিজারাতুন লান তাবুর তিজারাতুন লান তাবুর এমন ব্যবসা যেটা কখনোই ক্ষতির মুখ দেখবে না এই ব্যবসা আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না এই ব্যবসার মূলধনটা কি বলেন তো আল্লাহর সাথে ব্যবসার মূলধনটা কি আমালে সালেহ মূলধনটা হলো আমালে সালেহ আপনি যত আমালে সালেহ করবেন আপনার দেখবেন যে এখানে প্রফিটটা কি একটু আগে বলেছি কিন্তু এক নম্বর প্রফিট হচ্ছে ইমান বাড়া ইমান ইনক্রিজ হতেই থাকবে ইমান বাড়ে কি না বলেন ইমান বাড়ে কিসের দ্বারা আমালে সালেহ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানা যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় ইমান বেড়ে যায় তাহলে ইমান বাড়ে এবং ইমান কমে কি দিয়ে বলেন তো আমালুন গায়রে সালেহ দিয়ে খারাপ কাজ দিয়ে ইমান কমে আমালে সালেহ দিয়ে ইমান বাড়ে তাহলে আপনার প্রথম প্রফিটটা হচ্ছে ইমান বাড়া দ্বিতীয় প্রফিটটা হচ্ছে ইখলাস বাড়া ইখলাসের ঘাটতি আছে আমাদের আপনার সামনে কোনো টাকার টোপ চলে আসলে ঘুষের টোপ চলে আসলে কয়জন নিজেকে রক্ষা করতে পারবে বলেন তো তাহলে ইখলাসটা কোথায় কেউ কেউ বলবেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘুষ খাই কারণ এই ঘুষ থেকে কিছু আপনি মসজিদে দান করবেন কিছু আপনি ইফতারে দেবেন তাই না দেখবে যে তারা কিন্তু এই কাজটা করে তারা অনেকে এই কাজটা করে ঘুষের কিছু টাকা দিয়ে যাকাত দিবে কিছু টাকা দিয়ে সাদাকাত দিবে আপনাদেরকে আমি প্রশ্ন করি এর একটা টাকাও কি কবুল হবে হবে না হবে না তাহলে আমাদের সমস্যাটা কোথায় সমস্যাটা ইখলাস আমি তো আল্লাহর জন্য করছি না মানুষের মধ্যে এখন চলে এসছে আমি চাকরি করছি আমার জন্য আর নামাজ পড়ছি আল্লাহর জন্য তাহলে সালাত পড়ছেন আপনি আল্লাহর জন্য চাকরি করছেন নিজের জন্য ফলে সব কিছু জায়েজ মসজিদে ঢুকার পরে যে আল্লাহর নির্দেশ মানেন অফিসে ঢুকার পরে সে আল্লাহর নির্দেশ আপনি
মানেন না তাহলে আপনার ইখলাস তো হলো না ইখলাস হলো না আপনি যদি সত্যিকার তাকওয়া অর্জন করে জীবনের প্রত্যেকটা জায়গা অফিসের তাকওয়া ঢুকাতে পারেন আপনার প্রতিষ্ঠানে তাকওয়া ঢুকাতে পারেন তাকওয়া শুধু মসজিদের চার দেওয়ালে আবদ্ধ নয় আপনার পরিবারে আপনার বাসায় আপনার সব জায়গায় যদি তাকওয়া ঢুকাতে পারেন তখন যেটা বললাম প্রথম বেনিফিট ঈমান বাড়বে দ্বিতীয় বেনিফিট ইখলাস বাড়বে তৃতীয় বেনিফিট তাকওয়া বাড়বে বাড়বে কিনা বলেন তাকওয়া বাড়বে তাকওয়াটা সুপ্রতিষ্ঠিত হবে এবং চতুর্থ বেনিফিট আপনার আখলাকও সুন্দর হয়ে যাবে যে লোক আমালে সালেহ ছাড়া আর কিছু চেনে না আমালে সালেহ ছাড়া আর কোনো কিছুর চর্চা করে না তার আখলাক কোন দিক থেকে খারাপ হতে পারে বলেন তো তার আখলাক কি খারাপ হতে পারে সে তো খারাপ কাজই করে না খারাপ চিন্তাই পোষণ করে না তাহলে তার আখলাক পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক এ হচ্ছে ইমানের উপর থাকা তাকওয়ার উপর থাকা তার সবচেয়ে বড় বেনিফিট ফলে ইসলামের মহান সিস্টেম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করে মুমিনদেরকে মুসলিমদেরকে আফসোস আমরা আজকে যে শিক্ষা পদ্ধতি ফলো করছি তার মধ্যে এভাবে মানুষ বানানোর প্রোগ্রামটা নাই এটা শুধু স্কুলের কথা বলছেন কেন কলেজের মসজিদগুলোতেও দেখেন মসজিদগুলোতে শুধু পাঁচ ওয়াক্ত সালাত ছাড়া আর কি হয় বলেন তো মানুষকে তাকওয়া বানানোর প্রোগ্রাম যেটা এটাই হচ্ছে ইসলামী শিক্ষা মনে রাখবেন এটা কি এটা ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা কিন্তু জঙ্গি বানানো নয় ইসলামী শিক্ষা কিন্তু উগ্রবাদে দীক্ষিত করা নয় ইসলামী শিক্ষা কিন্তু মানুষকে বিচ্যুত করা নয় বেদাত শেখানো নয় মানুষকে শিরিকের দিকে ধাবিত করা নয় ইসলামী শিক্ষা আসলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করার প্রোগ্রাম প্রকৃত ইসলামী শিক্ষাটা আজকে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন অনেকটাই অনুপস্থিত আবার আমাদের মসজিদগুলোতে অনুপস্থিত অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তিনি কি ইসলামী শিক্ষা দেন নাই তিনি তো ইসলামী শিক্ষা দিয়েই সাহাবাদেরকে গঠন করেছিলেন তার ইসলামী শিক্ষা এবং ইসলামী তারবিয়ত পেয়ে এক একজন সাহাবি জগৎ শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন হননি বলেন তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষাটাও ছিল তাকওয়া ভিত্তিক তার শিক্ষার কারিকুলামটাও ছিল তাকওয়া ভিত্তিক ফলে তিনি যাই শেখাতেন সেখানেই তাকওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনি বলেননি ইত্তাকিল্লাহ হাইতুমা কুনত যেখানেই থাকো সেখানেই তাকওয়া অবলম্বন করো যেখানেই থাকো সেখানেই মুত্তাকি হও কেন বলেছেন এটা কারণ এটা ইসলামের মানহাজ এটা ইসলামের সিস্টেম এটা ইসলামের প্রোগ্রাম এটা ইসলামের পদ্ধতি সব জায়গায় তাকওয়াকে ছড়িয়ে দাও সব জায়গায় তাকওয়া মেনটেন করো শিক্ষা দীক্ষা দাওয়া পরিবার যাদের সাথেই তোমার মামলা হোক না কেন সব জায়গায় যদি তাকওয়াকে এস্টাবলিশ করা যায় প্রিয় ভাইরা দেখবেন যে কোনো কাজের মান একদম পারদে এক নম্বর শীর্ষে চলে আসবে একজন ডাক্তার যখন তাকওয়া অবলম্বন করবেন যখন তিনি প্রেসক্রিপশন দিচ্ছেন যখন তিনি রোগীর ডায়াগনোসিস করলেন চিন্তা করেন সে ডাক্তারের চিকিৎসা কি পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা হবে না বলেন তো সে কি নিজের প্রয়োজনে নিজের টুপাইস বানানোর জন্য সে কোনো নির্দিষ্ট ওষুধ কোম্পানির নাম লিখবে সে কি যেটা প্রয়োজন নাই এমন ডায়াগনোসিস কি লিখে দিবে যে দুটো ডায়াগনোসিস দরকার সাতটা লিখে দিল কারণ সে সাতটা থেকে টাকা পাবে এটাকে লিখে দিবে তার তাকওয়া তাকে বারণ করবে যে নও আরও রিমুনেশন দরকার আরও সম্পদ দরকার সেটা আল্লাহর কাছ থেকে নাও একজন প্রকৌশলী তিনিও তো তাই না যদি তাকওয়া না থাকে কত কিছুতে তিনি নিজেকে নিযুক্ত করেন আর তাকওয়া থাকলে তিনি বলবেন আমার সামান্যতেই চলবে বাকিটা কার কাছ থেকে নেব আল্লাহর কাছ থেকে প্রিয় ভাইরা এ হচ্ছে তাকওয়ার মহান শিক্ষা সিয়াম আমাদেরকে কিন্তু সেই তাকওয়ার শিক্ষাই দেয় এই জন্য আপনি যদি তাকওয়া মেনটেন করেন আপনি ঠকবেন না ঠকবেন কিনা বলেন কিন্তু আজকের মানুষ বলে সৎ লোক বোকা লোক সে ঠকে কে ঠকায় বলেন তো যদি মানুষ ঠকায় আমাকে আল্লাহু আকবার আপনি এটাকে থোড়াই কেয়ার করেন প্রিয় ভাইয়েরা মানুষের ঠকানোতে কিচ্ছু যায় আসে না আসে সে কি আপনার রিজিক বন্ধ রাখতে পারবে
সে কি না খাইয়ে আপনাকে মেরে ফেলবে? আপনি হয়তো আকাশ কুসুম অনেক সম্পত্তির কল্পনা করছেন, সেটা কেউ হয়তো বাধাগ্রস্ত করতে পারে, আপনার প্রমোশন কেউ বাধাগ্রস্ত করতে পারে, আপনাকে আপনার যেটা পাওনা ছিল সেটাকে কেউ আটকে দিতে পারে, কিন্তু আপনার খোরাকি তো সে নষ্ট করতে পারবে না, কারণ আপনার খোরাকের মালিক কে? আল্লাহ। ইন্না আল্লাহু রাজ্জাকুল কাওয়াতিল মাতিন। শুনেন, মুত্তাকি বান্দারা এই পৃথিবীতে যাই ঘটুক সেটাকে থোড়াই কেয়ার করে, তার কেয়ার হচ্ছে কোরআনকে, সে কেয়ার করে সুন্নাকে, সে কেয়ার করে আল্লাহকে। আল্লাহকে সন্তুষ্ট করা তার জীবনের সকল স্বপ্ন, সকল আকাঙ্ক্ষা, সকল প্রোগ্রাম, এ হচ্ছে তাকোয়া। যদি আমরা সেটা অর্জন করতে পারি, সিয়াম আসল তো সেই তাকোয়া আমাদেরকে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখেন যে এই হাদিসগুলো আমাদের সামনে নিয়ে এসেছেন, এগুলো কিন্তু এই ধরনের একটা পাওয়ারফুল তাকোয়া শেখানোর দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে। বলেছেন, সিয়াম আমার জন্য বান্দা রাখে। আর সোমলি এর অর্থ হল সিয়াম আমার জন্য বান্দা রাখে। সিয়াম কিন্তু আর কারোর জন্য রাখা সম্ভব না, আর কেউ দেখে না। আমি কিন্তু আপনার জন্য নামাজ পড়তে পারি, যে আপনি দেখে যদি খুশি হয়ে আমাকে কিছু টাকা দেন, যে বাহ ওনার কেরা তো সুন্দর আর উনি নামাজ পড়ে এত ভালো, তাহলে 10,000 টাকা দিয়ে দিলাম আপনাকে। তাহলে কেউ যদি এই জন্য সালাত পড়ে তাহলে এই সালাদটা হবে? মনে রাখবেন, টাকা পাওয়ার জন্য যদি কোনো ইবাদত করা হয় সেই ইবাদত সর্বসম্মতিক্রমে বাতিল, সেই ইবাদত সর্বসম্মতিক্রমে বাতিল। কিন্তু সিয়ামটা তো আসলে আল্লাহর জন্য ছাড়া রাখা যায় না, আপনি যে গোপনে এটাকে নষ্ট করেন না কীভাবে বুঝি? খাওয়া দাওয়াও তো লাগে না, সিয়াম খাওয়া দাওয়া ছাড়া নষ্ট হতে পারে, নানাভাবে নষ্ট হতে পারে। তাহলে এই যে আল্লাহর জন্য, তাহলে একটা নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচন করা হলো, এটা কিসের দিগন্ত বলেন তো? এটা তাকওয়ার দিগন্ত, যে আমি গোপনেও কিছু খাচ্ছি না, আমি আমার সিয়ামকে রক্ষা করছি। কেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ সে সার্টিফিকেট সকল রোজাদারকে দিয়েছেন, আসমলি, এবং আল্লাহ সকল রোজাদারের পুরস্কারটা নিজে দেবেন, ওয়া আনা আজিজি বি। এটা কিন্তু এই যে ছোট্ট কথা দিয়ে কি বুঝালেন, আপনি হয়তো বুঝতেছেন ফোকাস হচ্ছে আচ্ছা সিয়ামটা রাখতেছে তাহলে আল্লাহর হাতে পুরস্কার গ্রহণ করা যাবে। নো, এইটা দিয়ে তাকওয়া শেখানো হচ্ছে, এটা দিয়ে তাকওয়া শেখানো হচ্ছে। যে শুনেন, যে আল্লাহর জন্য সিয়াম রাখলেন, গোপনীয় ভাঙলেন না, তাহলে গোপনে ঘুষ খাবেন কেমনে, গোপনে জেনা করবেন কেমনে, গোপনে নাইট ক্লাবে ঢুকবেন কিভাবে, গোপনে একটা নারীর সাথে পরকীয়া করবেন কি করে, গোপনে গোপনে আপনি পাপ করবেন কি করে? যে মানুষটা সিয়ামটা আল্লাহর জন্য রাখলো, সে মানুষটা তার তাকওয়াটাকে মেনটেন করবে। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার গুরুত্ব নিয়ে অল্প কিছু কথা আমি আপনাদের সামনে একটু বলবো। নবী আম্বিয়াদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বারবার তাকওয়া অবলম্বনের কথা বলেছেন, এবং এটাও বলেছেন জাতির লোকদেরকে বলে দাও যেন তারা তাকওয়া অবলম্বন করে। কাযযাবাত কওম নূহিন আল মুরসালিন, নূহের সম্প্রদায়ের লোকেরা তারা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ইযা ক্বালা লাহুম আখুহুম নূহুন, যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? ইন্নি লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, আল্লাহর বার্তাবাহক। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তোমাদের কাছে আমি কোনো পারিতোষিক চাই না, পারিশ্রমিক চাই না, টাকা পয়সা চাই না। দেখেন, নবিয়ানা কাজের আসলে এইভাবে পারিশ্রমিক চাওয়া যায় না। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, আমার পারিতোষক, আমার রেমুনারেশন এবং আমার পুরস্কার তো শুধু আল্লাহর কাছেই, আল্লাহই আমাকে পুরস্কার দিবেন। বার্তাবাহকরা মানুষের কাছ থেকে পয়সা নেয় না। ফাত্তাকুল্লাহ আতিউন, আবার বলছেন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার ইতাআত করো। সূরাতুশ শুআরা 105-10। আল্লাহ সুবহানাহু তাআলা এই 5টি আয়াতে 3 বার তাকওয়ার কথা বললেন এবং তাকওয়ার নির্দেশনা দিলেন।
একই ভাবে হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একই নির্দেশনা দিলেন সূরা সূরাতুশ শুআরার 124 নম্বর আয়াতে ইদ ক্বালা লাহুম আখুহুম হুদ আলা তাত্তাকুন যখন তাদের ভাই হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা কি মুত্তাকি হবে না তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না একই কথা সালেহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন আল্লাহ তাআলা বললেন সূরাতুশ শুআরার 242 নম্বর আয়াত إذ قال لهم أخوهم صالح ألا تتقون جاكون تادر بھائي صالح عليه السلام تادر كي بولن تم ركي متقي هبنا تقوى بلن بن كربنا اكي باني لوت عليه السلام تار قوم كي ديه چلن إذ قال لهم أخوهم لوت ألا تتقون جاكون تادر بھائي لوت عليه السلام تادر كي بولن تم ركي تقوى بلن بن كربنا سورة الشعرار 161 نمبر آيات سورة العنكبوتر 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে তাকওয়ার দিকে মানুষকে আহ্বান করেছিলেন সেটা তুলে ধরলেন ওয়া ইব্রাহিমা ইযা ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকূহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আর ইব্রাহিমের কথা স্মরণ করো যখন তিনি তার জাতির উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার তাকওয়া অবলম্বন করো মুত্তাকি হয়ে যাও এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জেনে থাকো একইভাবে আল্লাহ সুবহান তাআলা আরো যে সকল নবী তাদের প্রত্যেককেই তিনি এই নির্দেশটা দিয়েছিলেন যেন তারা নিজেরা মুত্তাকি হয় আর অন্যদেরকে তাকওয়ার কথা বলে যেমন কওমে শুআইব কওমে ইলিয়াস আর অন্যান্য নবীর কওমদেরকে ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম আর তোমার পূর্বে যারা কিতাব প্রাপ্ত আল্লাহর আসমানী কিতাব প্রাপ্ত হয়েছে তাদের প্রত্যেককেই আমি নির্দেশ দিয়েছিলাম ওয়া ইয়াকুম এবং তোমাকেও দিচ্ছি অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকেও একই নির্দেশ দিচ্ছি আনিত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর তাকওয়া অবলম্বন করো ইবাদাল্লাহ সুতরাং আমরা এখানে দেখি ইসলামের মহান দিনে ইসলামের মহান শরীয়তে তাকওয়া হচ্ছে মূল প্রোগ্রাম ইমানের পাশাপাশি তাকওয়া হচ্ছে মূল প্রোগ্রাম ইমান এবং তাকওয়া এর মধ্যে বড় ভাই হচ্ছে ইমান আর ছোট ভাই হলো তাকওয়া সহোদরের মত দুজনের মধ্যে অত্যন্ত কঠিন এক দৃঢ়তার বন্ধন আছে একটা ছাড়া আরেকটা হারিয়ে যায় কিন্তু প্রথম কে ইমান কারণ ইসলামে ঢুকতে হলে আপনার ইমান ছাড়া হবে না আর ইমান ছাড়া তাকওয়ার অস্তিত্ব কল্পনাই করা যায় না আপনি ইমান দিয়ে ঢুকলেন তখন আপনার তাকওয়া নাই কি দিয়ে ঢুকলেন ইসলামে ইমান দিয়ে আপনি ঢুকলেন ইমানের পরেই তাকওয়ার প্রশ্ন ইমানের আগে তাকওয়া হতে পারে না একজন অমুসলিম সে কি মুত্তাকি হতে পারে পারে না তাহলে আগে কি আনতে হয় ইমান ইমানের পরে তাকওয়া আপনি যদি তাকওয়া অবলম্বন না করেন আপনার ইমান দুর্বল হতে হতে কারণ আপনি আমলে সলে কমিয়ে দিবেন তাকওয়ার অনুপস্থিতিতে একটা সময় আপনার দেখবেন যে অনেক খারাপ একটা জগতে নিজেকে আবিষ্কার করবেন তখন যদি ইমানের একটা কি বলে ইমানের উপর একটা তদন্ত চালান যে আচ্ছা আমার ইমান কতটুকু আছে দেখি সেখানে কিন্তু আপনাকে হতাশ হতে হবে অনেক সময় দেখবেন ইমানটাই হয়তো চলে গেছে তাকওয়াও নাই ফলে ইমানও নাই তাহলে ইমানকে অস্তিত্বশীল রাখার জন্যে পরিপূর্ণ রাখার জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই ইমান ছাড়া তাকওয়ার কোনো অস্তিত্বই নাই তাহলে এখানে আমরা বলি যদি কারো ইমান না থাকে তাহলে তার তাকওয়ার কথা কল্পনাই করা যায় না সেখানে তাকওয়া শতভাগ অনুপস্থিত যদি কারো ইমান আছে তাকওয়া আছে সেটাই আমাদের কাছে আকাঙ্ক্ষিত যদি কারো ইমান আছে তাকওয়া নাই তাহলে দেখবেন একটা সময় পরে এই ইমানটাও তার চলে যাবে ফলে এই দুটোর মধ্যে যে কঠিন সম্পর্ক সেটা আমাদেরকে বুঝতে হবে এজন্য বারবার তাকওয়ার কথা আল্লাহ তাআলা আল কোরআনে উল্লেখ করেছেন সকল ইবাদতের মূল লক্ষ্য তাকওয়া করে দিয়েছেন এবং প্রত্যেকটা ইবাদতের সাথে যেন মানুষ তাকওয়াকেই সামনে রাখে সেই নির্দেশনাও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আল কোরআনে তাকওয়ার আলোচনা অনেক লম্বা শুধু ইত্তাকুল্লাহ একজন আর দেখলাম তিনি পরিসংখ্যান দিয়েছেন যে এই ইত্তাকুল্লাহ শব্দটাও 50 বার বা তার বেশি এসেছে আর আল্লাযীনা তাকাউ আলা তাত্তাকুন এরকম বিভিন্ন ঢঙে
প্রায় আড়াই পারা কোরআন যতটা বড় সেই পরিমাণ তাকওয়ার আলোচনা এসেছে এবং আল্লাহ তাআলা এই ঘোষণাটাও দিয়েছেন যে মুত্তাকি না হতে পারলে তার আমল আল্লাহ কবুল করেন না ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আই লা ইয়াতাকাব্বালুল্লাহ ইল্লা মিনাল মুত্তাকিন আল্লাহ কারো আমল কবুল করেন না শুধু তাদের আমল কবুল করেন যাদের মধ্যে তাকওয়া আছে আর এখানেও আমরা দেখি যে সিয়ামের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদার লোকেরা সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা মুত্তাকি হও যেন তোমরা তাকওয়া অবলম্বন করো ইমাম ইবনে কাসির বলেন এখানে আল্লাহ সুবহান তাআলা সকল মুমিনকে উদ্দেশ্য করে এই খেতাবটা দিয়েছেন এবং তাদেরকে বলেছেন সিয়াম তোমাদেরকে রাখতে হবে আর সেটা হলো পানাহার এবং স্বামী স্ত্রীর মিলন থেকে বিরত থাকা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এটা খুব জরুরি একটা কথা কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার নির্দেশ বাস্তবায়ন এটাই হচ্ছে তাকওয়া এবং এর মধ্যেই অন্তরের পবিত্রতা মানুষের ভেতরকার বিশুদ্ধতা তাজকিয়াতুন নাফস সহ তাহারাত এসব কিছু অর্জিত হয় এবং তার এই পবিত্রতার মধ্য দিয়েই সে বদাখলাক এবং আরও নানা রকম চারিত্রিক অধপতন থেকে নিজেকে রক্ষা করতে পারেন ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন যে ফাহুয়া আয়াস সিয়াম মিন আকবারিল আউন আলা তাকওয়া সিয়াম হচ্ছে তাকওয়ার সবচেয়ে বেশি সহায়ক সিয়াম হচ্ছে তাকওয়ার সবচেয়ে বেশি সহায়ক আমল ফলে একটা মাস জুড়ে আমাদেরকে সিয়াম দেওয়া হয়েছে যাতে এই জনপদের সকল মুসলিম মুত্তাকিতে পরিণত হতে পারে তাকওয়ার হাকিকত কি তালক ইবনে হাবিব একজন প্রখ্যাত স্কলার ছিলেন ইসলামের তিনি তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন আনতা আমালা বিতাআতিল্লাহ আলা নূরিম মিনাল্লাহ রাজাআ সওয়াবিল্লাহ ওয়াত্তাকওয়া তারকু মাআসিল্লাহ আলা নূরিম মিনাল্লাহ খাউফা ইকাবিল্লাহ তাকওয়া হচ্ছে আল্লাহর সওয়াবের আশায় আল্লাহর ওহির আলোকে যে নূর যে আলো আল্লাহ দিয়েছেন কি দিয়েছেন ওহি ওহির জ্ঞান কোরআন সুন্নাহ এর আলোকে আল্লাহর তাআত করা আল্লাহর আনুগত্যপূর্ণ আমল করা তাহলে আমলটা কি আল্লাহর আমল সওয়ালে হতে হবে আনুগত্যপূর্ণ আমল কিসের আলোকে আল্লাহর দেওয়া নূর তথা ওহির আলোকে উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি এবং তার কাছে সওয়াবের আশা করা এটা হলো একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে আপনি আল্লাহর যত অবাধ্যতা এবং নাফরমানি সবটা তরক করবেন কিসের আলোকে নিজের মন মতো না সেটাও আল্লাহর নূরের আলোকে তথা কোরআন সুন্নার আলোকে কারণটা কি কারণ আপনি আল্লাহর আজাবকে ভয় করেন আপনি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আল্লাহ আপনাকে শাস্তি দেবেন ফলে সেই শাস্তি থেকে বাঁচার জন্য আপনি এই অবাধ্যতার কাজগুলো বর্জন করলেন এই দুটো মিলে হচ্ছে তাকওয়া এই দুটো মিলে হচ্ছে তাকওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার একটা চমৎকার এক্সাম্পল দিলেন যখন তাকে একজন ব্যক্তি প্রশ্ন করল জনাব তাকওয়াটা কি একটু বুঝিয়ে বলুন তিনি একদম প্র্যাকটিক্যাল একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন সেটা কি এটা বিশুদ্ধ একটা হাদিস সেটি হচ্ছে তিনি বললেন হাল আখাতা তরিকান দাসাও কিন্তু তুমি কি কাঁটাযুক্ত কোনো পথে কখনো চলেছ সে ব্যক্তি বললেন হ্যাঁ আমি চলেছি তখন তিনি বললেন আচ্ছা কাঁটাযুক্ত জায়গাতে তুমি কিভাবে চলতে তিনি বললেন আমি যখন কোনো কাঁটা পেতাম আমি কাপড় উঠিয়ে নিজেকে সতর্কতার সাথে পরহেজ করে পথ চলতাম যাতে কোনো কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয় তখন তিনি বলেন যে এটাই হচ্ছে তাকওয়া তুমি সতর্কভাবে জীবন পরিচালনা করবে যাতে তোমার জীবনের কোথাও আল্লাহর অবাধ্যতার কাজ সংগঠিত না হয়ে যায় তুমি কোথাও আল্লাহর নাফরমানি না করে ফেলো তুমি শরিয়া লঙ্ঘন না করে ফেলো তুমি পাপ কাজে লিপ্ত না হয়ে যাও এটাই হচ্ছে তাকওয়া আচ্ছা কোনো ব্যক্তি যদি পাপে লিপ্ত না হয় পাপে লিপ্ত না হওয়াটা কিন্তু কঠিন ইবাদত করাটা সহজ যদিও করাটা কষ্টের কাজ না করাটা সহজ কাজ কিন্তু মানুষ না করাটাকে বেশি পছন্দ করে কারণ ওই কাজে তার আকর্ষণ সে কনসার্টে যেতে পছন্দ করে
সে ডিজে পার্টি পছন্দ করে, সে নাইট ক্লাব পছন্দ করে, সে শারাপ পান করতে পছন্দ করে, পুরুষ হলে নারী সঙ্গ পছন্দ করে, নারী হলে খারাপ পুরুষের সঙ্গ সে পছন্দ করে, সে সারাক্ষণ নাটক সিনেমার সামনে বসে থাকতে পছন্দ করে এই রমজান মাসেও, সে কিছুক্ষণ পরপর ফেসবুক ইউটিউবে খারাপ নারীদের ছবি দেখে, পছন্দ করে কি করে না বলেন? করে। এ থেকে নিজেকে সরিয়ে আনা কঠিন নাকি সহজ? কঠিন। এই জন্য তাকোয়ার ক্ষেত্রে এটাকে ফোকাস করা হয়েছে, হারাম বর্জনটা, এটাই আসল তাকোয়া। কারণ যে ব্যক্তি হারাম বর্জন করবেন তার জন্য ইবাদতটা সহজ হয়ে যায়। যে ব্যক্তি হারামকে সর্বতোভাবে বর্জন করতে পারে, ইবাদতকে সে এনজয় করে, তার সালাত পড়তে আনন্দ হয়, কিয়ামুল লাইলে দীর্ঘ সময় দাঁড়াতে তার কোনো কষ্ট হয় না। আপনার চিন্তা করবেন, এটা মানুষের মানসিক অবস্থার সাথে রিলেটেড। মনে মনে যদি আপনি চিন্তা করেন, আহ আল্লাহর জন্য দাঁড়ালাম কী যে ভালো লাগছে, এই চিন্তাটা দেখবেন আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখবে। আর যদি বলেন এত লম্বা করে কেন, দুত্তরি কষ্ট হচ্ছে, এই চিন্তাটা আপনাকে বলবে আর দুই রাকাত পড়ছে, চলো আজকে থাক। কিয়ামুল লাইল এটা সুন্নাহ নফল, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কখনো দুই তৃতীয়াংশ, কখনো অর্ধেক রাত্রি, কখনো এক তৃতীয়াংশ দাঁড়িয়েছেন। যদি আমরা ধরে নেই নয় ঘন্টা হলো রাত, রাতটা যেহেতু এখন একটু ছোট হয়ে এসছে, তাহলে অর্ধেক হলো সাড়ে চার ঘন্টা, আর দুই তৃতীয়াংশ হলো ছয় ঘন্টা, এক তৃতীয়াংশ হলো তিন ঘন্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছয় ঘন্টা দাঁড়িয়েছেন, কখনো সাড়ে চার ঘন্টা, কখনো তিন ঘন্টা দাঁড়িয়েছেন। আমরা কতক্ষণ দাঁড়াচ্ছি? তিনি কি বলেছেন, আল্লাহ এটা কি ফরজ না নফল একটু জানাও তো? আচ্ছা যদি নফল না, ঠিক আছে করবো না। আমাদের মধ্যে প্রবণতা হচ্ছে যখনই শুনবো এটা না করলেও চলে, বাস ছেড়ে দিচ্ছি সব জায়গাতে, সব জায়গাতে। আর যখন যেমন তারাবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তারাবির সালাদটা এটা কি পড়তেই হবে? আমাদের সমাজে সাধারণ অনেক ইমাম এবং অনেক মৌলভী সাহেব তারা কিন্তু মানুষকে এমনভাবে বলেন যে এটা প্রায় ফরজের মতো, এটা এতই গুরুত্বপূর্ণ যে আপনি তারাবি পড়বেন না হয় ফজর মিস হোক। অনেক মানুষের মধ্যে এই চেতনা কাজ করে কিনা বাংলাদেশে, যে অনেকে ফজর মিস করে কিন্তু তারাবি মিস করবে না? এই যে একটা শক্ত অবস্থান দিলেন, আমরা যখন বললাম নো, তারাবি সলা এটা সুন্নাহ, এটাকে ওয়াজিব বলা যাবে না। সুন্নাহ হচ্ছে সেই সালাত, যে সালাত করলে অনেক সওয়াব কিন্তু তরক করলে কোনো পাপ নেই। তখন তারা একটু রিয়্যাক্ট করে, বলে যা বলেন কি, তাহলে তো এ কথা বললে তো মানুষ আর তারাবি পড়বে না। মানুষকে তারাবিমুখী করার জন্য কি ভুল ইনফরমেশন দেব আমরা? মানুষকে তো সেই তাদরিব এবং সেই তারবিয়ত দিতে হবে যেন প্রত্যেক মোমেন ছোট্ট কোনো একটা আমলও সে তরক না করে। আমাদের কি ভালো আমলগুলো করার প্রয়োজন নেই? আজকে আপনি আপনার ঘরে অনেক ভালো খাচ্ছেন, দাচ্ছেন, আরামে আছেন, তাহলে বলেন আপনি যদি না যেয়ে থাকেন, আপনি দেখেন পৃথিবীর অনেক মানুষ সেই খাগড়াছড়িতে চলে গেছে, সেই লালমনিরহাট চলে গেছে, খুঁজতে নিরন্ন মানুষরা কিভাবে ইফতার করে, তারপর তাদের হাতে দুটো ইফতার তারা তুলে দিচ্ছে, এটা কি আনন্দকর না বলেন তো? নিজে হয়তো কখনো ভাবেন নাই। এটা কি ইসলাম ফরজ করেছে বলেন? করেনি। আপনি সেই সুদূর একটা গ্রামে রংপুরে চলে যাবেন আর মানুষের মধ্যে কিছু ইফতার বন্টন করবেন, এটা তো সুনির্দিষ্টভাবে আপনার উপর ফরজ না। কিন্তু দেখবেন আল্লাহর কিছু বান্দা আপনি ফরজকে যতটা সিরিয়াসলি আমল করেন তার চাইতে অনেক সিরিয়াসলি সে এই ভালো আমলগুলো করে। আল্লাহর এই বান্দাদের কারণে আল্লাহ অন্য বান্দারা একটু ভালো থাকে। এবং আমি আরও অবাক হই, শুধু মুসলিম না, অনেক অমুসলিমরাও অনেক কষ্ট করে। তাহলে আজকে একটু ভাবুন প্রিয় ভাইয়েরা, যারা আপনারা তাকওয়া অবলম্বন করতে চান, কষ্ট করতে হবে ভাই। দুনিয়াতে আমরা কষ্ট করার জন্য এসেছি। আপনি সিয়াম রেখে কষ্ট করছেন, তাহলে তাকওয়াটাকে একদম নিজের মধ্যে ভালোভাবে প্রতিষ্ঠিত করেন আর সকল ভালো ভালো কাজগুলো করতে থাকেন, সকল ভালো ভালো কাজগুলো করতে থাকেন। তাকওয়া অবলম্বনের মধ্য দিয়ে জীবনটাকে একটু বদলে দেন, একটা সুন্দর করে ফেলেন, ইতিবাচক করে ফেলেন, এবং আমাদের এই সমাজের সবার মধ্যে একটা সম্প্রীতির বন্ধন গড়ে তোলেন। আক্রমণাত্মক হবেন না, আমরা কেউ ধোয়া তুলসী পাতা না, আমরা প্রত্যেকেই মানুষ, আমরা সঠিকের চেষ্টা করছি কিন্তু কখনো কখনো বেঠিক হয়ে যায়।
আমরা নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি কখনো কখনো ভুল হয়ে যায় আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর উপর আছি কিন্তু তারপরেও আমার আপনার যে কারো ভুল হতে পারে কিন্তু একটা নিয়ম আমরা ফলো করি ভুল হলে পাপ হলে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমরা যদি তওবা করে ফেলি আমরা আল্লাহর কাছে যেন ক্ষমা চাই আর যদি কোনো মানুষের হক নষ্ট করি তার কাছে তার হকটা ফেরত দেই এবং তার কাছে ক্ষমা চেয়ে নেই ব্যাস প্রোগ্রামটা তো খুব সহজ এটা মূলত তাকওয়ার প্রোগ্রাম এটা মূলত তাকওয়ার প্রোগ্রাম প্রিয় ভাইরা তাকওয়ার অনেক ফলাফল আছে যেটা আমরা দুনিয়াতেও পেতে পারি এই আলোচনা থেকেও আপনাদের কাছে কিছু স্পষ্ট হয়েছে আর আখিরাতে তাকওয়ার ফলাফল যেটা কি আজকে চাচ্ছিলাম সেটা বলতে কিন্তু সময় তো পারমিট করছে না সময় শেষ ফলে তাকওয়ার দীর্ঘ আলোচনা অন্য আরেকদিন করা হবে কিন্তু আমার মনে হয় এতটুকু বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না যে তাকওয়া আমাদের মূল প্রোগ্রাম যদি আমরা আমাদের ঈমান ইসলামটাকে প্রোটেক্ট করতে চাই হেফাজত করতে চাই যদি আমরা আমাদের নিজেদের প্রত্যেকের একক জীবনকে পরিবারকে পরিবারের সদস্যদেরকে সমাজকে এবং আমাদের পুরো কমিউনিটিকে যদি আমরা সুন্দর করতে চাই আদর্শবান করতে চাই শ্রেষ্ঠত্বের চাদরে আবৃত করতে চাই এবং সবার মধ্যে ভালোবাসা সম্প্রীতি তৈরি করতে চাই সত্য সন্ধানী হতে চাই হকের দিকে ফিরে আসতে চাই কোরআন সুন্নাহর অনুশাসন প্রতিষ্ঠা করতে চাই তাহলে তা করার কোনো বিকল্প নেই তাহলে আসুন না এবারের রমাদানে তাকওয়াই হোক আমাদের মূল মন্ত্র তাকওয়া বোঝার জন্য আমরা আরও চেষ্টা করি আরও পড়াশোনা করি এবং আসুন না আমরা আল্লাহর কাছে ওয়াদা করি আমরা মুত্তাকি হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে তার তাকওয়ার জন্য কবুল করে নেন আল্লাহ যেন আমাদের সবাইকে তার মুখলেস মোমেন বান্দা হিসাবে কবুল করে নেন আল্লাহ যেন আমাদের সবাইকে তার মুত্তাকি বান্দা হিসাবে কবুল করেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইয়া রাব্বাল আলামিন আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم في كل أمر من أموركم وفي كل شأن من شؤونكم نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم أجمعين ويجعلنا وإياكم من عباده المتقين المخلصين المؤمنين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সম্মানিত উপস্থিতি তাকওয়ার উপর আজকে যে আলোচনা করলাম সে আলোকে আমরা আপনাদেরকে সবাইকে আহ্বান জানাতে চাই তাকওয়ার মূল অনুভূতিটা নিজেদের মধ্যে স্থাপন করার চেষ্টা করুন আপনি যখনই কোনো আমল করেন মনে রাখবেন এহসানের অনুভূতি হচ্ছে আপনি আল্লাহকে দেখছেন আপনি যদি আল্লাহকে দেখে থাকেন সে অনুভূতিটা আসে তাহলে আল্লাহ যে দেখছেন এতে তো কোনো সন্দেহ নেই এটা হলো প্রথম অনুভূতি যদি আপনি সেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে না পারেন এতটুকু অনুভূতি সার্বক্ষণিকভাবে অন্তরে জাগরুক রাখবেন যে আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনাকে পর্যবেক্ষণ করছেন আল্লাহ আপনার প্রত্যেকটা আমলের হিসাব করছেন আপনি যত গোপনীয়তার মধ্যেই থাকুন না কেন আকাশে থাকুন অন্তরিক্ষে থাকুন পানিতে থাকুন বা পানির গভীরে থাকুন অথবা চাঁদের দেশে যেখানেই থাকুন না কেন আপনি আল্লাহর দৃষ্টি থেকে আল্লাহর পর্যবেক্ষণ থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হতে পারবেন না এই অনুভূতিটা মূলত তাকওয়ার অনুভূতি এই অনুভূতিটা আপনি পোষণ করুন ছাত্র হলে মনে রাখবেন ছাত্রত্বের দাবি আপনাকে রক্ষা করতে হবে আপনি কোনো নকল করবেন না বরং আপনি শর্টকাটে পাশ করারও চিন্তা করবেন না আপনি প্রশ্ন আউটের চিন্তা করবেন না আপনি পড়ালেখা করে জ্ঞানকে ধারণ করে ভালো পাস করবেন তাহলে জাতির সম্পদে পরিণত হবেন আপনি যদি শিক্ষক হন তাহলে শিক্ষকতার দায়িত্ব আমানতদারির সাথে পালন হয়েছে কি না সে অনুভূতি নিজের মধ্যে জাগরুক রাখেন তাহলে এদেশ শিক্ষার সংকটে আর পড়বে না আমার মনে হয় শিক্ষার সংকট তৈরি হয়েছে আমানতদারির সাথে শিক্ষকতার দায়িত্বটা অনেকাংশে পালন করা হচ্ছে না আর মনে রাখবেন শিক্ষার্থীরা আপনাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক সে আপনার সন্তান অতএব কোনো শিক্ষার্থীর সাথে কোনো অসৌজন্যমূলক আচরণ কিংবা আপনার কোনো ছাত্রীকে কোনো যৌন হয়রানি এগুলো করা যাবে না তাকওয়া কখনোই সেটাকে অ্যালাউ করে না আপনি যদি প্রশাসনিক কর্মকর্তা কিংবা অফিসার হন সে একই অনুভূতি আমানতদারি আপনার মধ্যে জাগরুক রাখতে হবে
আপনি যদি সীমান্ত প্রহরী হন তাহলে সেটাও আমানতদারির সাথে আপনাকে পালন করতে হবে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে মনে রাখবেন দুনিয়ার টুপাইসের জন্য কোনো ভেজাল মেশানো যাবে না সিন্ডিকেট করা যাবে না অন্যায়ভাবে সম্পদ স্টক রেখে দাম বাড়ানো যাবে না কোনো অবৈধ সিন্ডিকেটের সাথে সংস্রব রাখা যাবে না রমাদান বরকতের মাস সমস্ত ব্যবসায়ী মহলের প্রতি আমাদের আহ্বান হচ্ছে আপনারা মিনিমাম অন্যদের দেখা দেখি আপনারা সবকিছু দাম কমিয়ে দেন পৃথিবীর সব দেশে আমরা দেখি প্রধান উপলক্ষে দাম কমে কিন্তু আমাদের দেশে বাড়ে এটা তাকওয়া বিরোধী এটা তাকওয়া বিরোধী এভাবে যারা ডাক্তার তাদেরকেও বলবো তাকওয়া অবলম্বন করুন প্রকৌশলী বিভিন্ন পেশাজীবী তাদের সবার প্রতি আমাদের একই আহ্বান যারা আউলিয়াউল উমর পরিবারের অভিভাবক তরুণ তরুণীদের অভিভাবক পরিবারের দায়িত্ব পালন করছেন আপনারাও তাকওয়া অবলম্বন করুন তাকওয়ার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করুন আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন আল্লাহ যেন আমাদের উপর বারাকা এবং রহমত নাজিল করেন এবং প্রত্যেক ভালো ভালো কাজ এবং আমল সালেহের তৌফিক দান করেন আমাদের মধ্যে যারা বিভিন্ন হাজাতের মধ্যে আছেন আল্লাহ যেন তাদের হাজাত পূরণ করে দেন তাদের বিপদ আপদ থেকে উদ্ধার করেন তাদের বালা মুসিবত দূর করে দেন অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে দেন